রাতের আকাশে দেখা গেল বছরের শেষ অতিকায় দৃষ্টিনন্দন সুপারমুন। বিশ্বের বিভিন্ন শহর থেকে বিশাল এই চাঁদ দেখতে ঘর থেকে বেরিয়ে গেছেন দর্শনার্থীরা। এই সময়টায় চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে থাকায় পৃথিবী থেকে এত বড় দেখা যায়। এরপর সুপারমুন দেখা যাবে 2025 সালে। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। নিকষ কালো আকাশে বিশাল প্রজ্বলিত এই চাঁদ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। এই বিবার সুপারমুন ছিল চলতি বছরের চতুর্থ আর শেষ সুপারমুন। উজ্জ্বল এই চাঁদ দেখা গেছে কায়রোর আকাশ জুড়ে আর গিজার পিরামিডের ওপর। অতিকায় এই চাঁদ দেখতে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ক্যামেরাবন্দি করে নিচ্ছেন অসম্ভব সুন্দর এই মুহূর্ত। ভেনিজুয়েলার কারাকাসে পুরো শহর জুড়ে দেখা গেছে এই চাঁদ। মধ্যপ্রাচ্যের রিয়াদ আর দুবাইয়ের উঁচু উঁচু ভবন থেকে আকাশে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে এই চাঁদ। বিভার মুন হিসেবে পরিচিত এই চাঁদ পরিষ্কার ছিল ভিয়েতনামের রাতের আকাশেও। ফুল মুনের যে সময়টায় পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে অবস্থান করে চাঁদ, তখন সেটিকে বলা হয় সুপারমুন। সাধারণ পূর্ণিমার তুলনায় এ সময় পৃথিবী থেকে চাঁদকে 7% বড় দেখা যায়। নাসা বলছে রাতের আকাশে টানা 3 দিন দেখা যাবে এই বিভার মুন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।